সুস্থ আজকে আমি পিঠে তৈরি করার জন্য আতপ চাল আগে থেকে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম জল থেকে ছেঁকে নিয়ে এই হামল পেশাই করে নেব দশ মিনিট মতো সময় লেগেছে এই চাল পেশাই করতে চেলে যে চালের গুঁড়োটা বেরিয়েছে সেটা দিয়ে আজকের পিঠে তৈরি করব। চালনের উপরে যে ভাঙা চাল আছে সেটা দিয়েও একটা পিঠে তৈরি করে নেওয়া যায় এই ভাঙা চালের পিঠের রেসিপি আগে থেকে আমার চ্যানেলে আছে আপনারা চাইলে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখব দেখে নেবেন এই রেসিপিটাও খুব অসাধারণ পিঠেটা তৈরি করার জন্য যা সরঞ্জাম নিয়েছি সেগুলো একটু দেখে নিন পাঁচশো গ্রাম সন্দেশ মাখা সন্দেশ একটা গোটা নারকোল চিনি খেজুরের গুড় ময়দা দুধ আর চালের গুঁড়ি নিয়েছি এই দুটো দিয়ে আমি পুর তৈরি করব সরিয়ে রাখলাম হ্যাঁ বন্ধুরা আজকে আমি পাটিসাপটা পিঠে তৈরি করব। তার জন্য গোলাটা তৈরি করে নিচ্ছি এখানে দিচ্ছি চালের গুঁড়ি দিচ্ছি ময়দা দিচ্ছি পরিমাণ মতো চিনি আর দিচ্ছি খেজুরের গুড় আর যে দুধটা রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালোভাবে একটু মেখে নেব মেখে নিয়ে দেখুন আমি একটু খুব বেশি ঘনও করব না আবার খুব বেশি পাতলাও করব না এই যে দেখুন মাখাটা প্রায় হয়েই গেছে এইভাবে আমি মেখে নিয়েছি দেখুন ঘনত্বটা আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে কতটা ঘন হয়েছে এ মতো অবস্থায় আমি এটা রেখে দেব কিছুক্ষণ এবার আমি পুটটা তৈরি করে নেব কড়াইতে আমি এক কাপ মতো জল দিয়েছি খালি কড়াইতে দুধ দিতে নেই এই কারণে দিয়েছি এখানে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি আর এদিকে দুধটা বসিয়ে আমি নারকেলটা পেস্ট করে নেব মিক্সিতে এবার এর মধ্যে দিয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে একটু পেস্ট করে নিয়েছি পেস্ট করে নেওয়া নারকেলটাই আমি এই দুধের মধ্যে দিয়ে দেব দুধটা দেখুন ততক্ষণ ফুটে গেছে দিয়ে কিছুক্ষণ আমি একটু ফুটিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় খেজুরের গুড়টা দিয়ে ফুটতে দেব। কিছুক্ষণ পাঁচ মিনিট মতো ফুটে উঠলে দিয়ে দিচ্ছি যে সন্দেশটা রেখেছিলাম সেই সন্দেশটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি আরও পাঁচ মিনিট ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব আর এদিকে দেখুন আমি যে গোলাটা করে রেখেছিলাম সেই গোলাটা থেকে এক হাতা মতো গোলা নিয়ে এই পুরের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালোভাবে নেড়ে নেব দেখুন শুকিয়ে গেছে পুরটা প্রায় রেডি হয়ে গেছে পুরটা যখন এমতো অবস্থায় আসবে তখন কিন্তু সাবধানে নাড়বেন ফুটে গায়ে আসতে পারে পাটির সাপটা পিঠের পুরের টেস্টটাই আসল পুরটা যদি টেস্ট না লাগে তাহলে কিন্তু ভালো লাগবে না এবার নামিয়ে নেব আমি দেখুন নামিয়ে নেওয়ার পর আমি ঠান্ডা করে নিয়েছি এই ঠান্ডা করে নেওয়ার পর এখান থেকে চামচ দিয়ে কেটে আমি অল্প অল্প করে দেব এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি ফ্রাই প্যানটায় একটু সামান্য তেল দিয়ে নিচ্ছি এবার আমি যে গোলাটা করে রেখেছিলাম সেই গোলাটা এক হাতা ফ্রাই প্যানের ওপর দিয়ে আমি যে ঝিনুক আছে দেখছেন হাতে সে ঝিনুক দিয়ে আমি ভালোভাবে একটু ঘুরিয়ে দিলাম আর পুটটা একপাশে দিলাম এভাবে আস্তে আস্তে আমি একটু গুটিয়ে নেব এটা কিন্তু মিডিয়াম অবস্থায় অবশ্যই করবেন নয়তো নিচটা পুড়ে যেতে পারে দেখুন কত সুন্দর হয়েছে এভাবে আমি সব করে তৈরি করে নেব আমি আরাকটা দেখিয়ে দিচ্ছি এটা আমি ঝিনুক দিয়ে করেছি আরাকটা আমি অন্য কাঁঠালের পাতা দিয়ে করব। আপনারা সেটা দেখুন কিভাবে কাঁঠালের পাতা দিয়ে করছি আমি এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে দেবেন তাহলে দেখবেন পুরোটা ছড়িয়ে যাবে আর রুটিটা একদম সমান থাকবে এটা আমি করার পর জাস্ট এক মিনিট মতো রেখে পুরটা দিয়ে দিলাম পুর দিয়ে এবার ঝিনুক দিয়েই আস্তে আস্তে আমি কিন্তু গুটিয়ে নিচ্ছি দেখুন এটা একটু সাবধানের সাথে তুলতে হবে নয়তো ভেঙে যাবে সবকটি আমি এইভাবেই তৈরি করে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে কালারটাও দেখুন কত সুন্দর এসছে এটা খেতে খুবই টেস্টি আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খাবেন আর একটা কথা বলে দিই এখানে যে আমি পুরটা তৈরি করেছি ওই পুরে এলাচের যে ফল হয় সেটা গুঁড়ো করে আপনারা দিতে পারেন এলাচের ফ্লেভারে রেসিপি টেস্ট আরও বাড়িয়ে দেয় তবে এখানে আমি খেজুরের গুড় দিয়েছি এই কারণে আজকে আমি এলাচটা দিলাম না আপনারা চাইলে দিতে পারেন আজকে রেসিপিটা তাহলে এই পর্যন্তই আগামী দিন আবার একটা নতুন সহজ রেসিপির সাথে ফিরে আসব শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করে দেবেন আগামী দিন আবার নতুন ভিডিও নিয়ে আসুন ততক্ষণ আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন